গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে 4:45। আমি উঠে পড়েছি আমার ছেলের জন্য টিফিন বানাতে, ওর 6:25 বেরোনো। আমি এখানে আগে ফার্স্টে প্যানে একটু জল দিয়ে দিয়েছি, প্যানটা ঘষে ঘষে মেজে মেজে পুরো উঠে গেছে সব কিছু। আর আমি কালকেই গাজর আর আলু কেটে রেখেছিলাম, আর সাথে বার করে নিয়েছি কড়াইশুঁটি, সব কিছু ধুয়ে নিয়েছি। দেখো বাইরে এখনও অন্ধকার রয়েছে। এবার আজকে এটা বসানোর পরে দেখলাম গ্যাসটা শেষ হয়ে গেছে, এ তো মহাবিপদ হলো। জলটা জাস্ট গরম হয়েছে আর গ্যাসটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চলে গেলাম আমি মাইক্রোওভেনে, মাইক্রোওভেনে সবজিগুলো ঢেলে দিয়েছি। ঢেলে আমি 8 মিনিট বসিয়ে নিজের জন্য একটুখানি ব্ল্যাক কফি করে নিয়েছি। সবজি এদিকে সেদ্ধ হয়ে গেছে, আজকে পুরো রান্নাটাই আমাকে মাইক্রোওভেনে করতে হবে। করব উপমা, অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই যেই সেদ্ধ করা সবজিগুলো সেগুলোগুলো। সুজি ভাজার জন্য আমি এই তাওয়াটা ইউজ করব, এটাতে মাইক্রো মোডে 1 থেকে 1.5 মিনিট করে আমি সুজিটা একটুখানি উল্টে পাল্টে ভেজে নেবো, যাতে একটু লালচে হয়ে যায়। এবার সেটা মাইক্রোওভেনের উপর ডিপেন্ড করছে। দেখো এখানে আমার কালার চলে এসছে, মোটামুটি লালচে হয়েও গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই যেইগুলো আমার হয়ে রয়েছে ওটার মধ্যে একটু পাতিলেবুর রস দেবো, যেটা সেদ্ধ হয়ে রয়েছে। তারপর সুজিটা দিয়ে খুব ভালো করে এখানে মিক্সড করে দেবো। মিক্সড করা হয়ে গেলে, কারণ রান্নাটা আমি পুরো মাইক্রোওভেনে করছি, তাই জন্য মিক্সড করা হয়ে গেলে একটুখানি করে গরম জল মেশাবো। খুব সামান্য সামান্য করেই গরম জলটা মেশাতে হবে। গরম জলটা মেশানোর সময় মাথায় রাখতে হবে যাতে একটু কাদা কাদা হয়, খুব বেশি ড্রাইও না হয়ে যায়, আবার খুব বেশি না লিকুইডি হয়ে যায়, তাহলে প্রবলেম হয়ে যাবে। এইবার দেখো খুব সুন্দর করে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। নতুন রাঁধুনিরা যারা নতুন একদম মাইক্রোওভেনে রান্না করছো, তারা চেষ্টা করবে এই জলটাকে একটু মাপ করে নেওয়ার, আর তার সাথে অবশ্যই প্লেটটা ইউজ করার এই সুজিটাকে ভাজার জন্য। দেখো আমি সাধারণত এরকম কাদা কাদা করে নিই। এবার এর মধ্যে আমি সল্ট দিয়ে দেবো। এবার তার সাথে তোমরা যদি লঙ্কা বা এর সাথে বাটার বা এইসব কিছু ইউজ করতে চাও তো করতে পারো, এই অবস্থাতেই করতে পারো। এরপর আমি এটাকে রান্না করে নেবো 3 থেকে 4 মিনিট, মাইক্রো করে নেবো। জাস্ট মাইক্রো করা হয়ে গেছে, মাইক্রো করা হওয়ার পরে দেখো এই অবস্থায় রয়েছে। একটু বাইরে রাখার পর একটু ঘেঁটে দিলেই একদম ঝরঝরে সুজির উপমা তৈরি হয়ে যাবে। এইবারে আমি নেব আমার ছেলের টিফিন বক্স, যেটা আমি ফয়েল দিয়ে নিয়েছি। ফয়েল দিয়ে নেওয়ার পরে ওকে আমি টিফিন দিয়ে দেবো। ওর বাড়ি ফিরতে ফিরতে 4:15 হয়ে যায়, ও 6:15 এখান থেকে বেরিয়ে যাবে, 6:25 ওর স্কুল বাস। সাথে দিয়ে দেবো কটা মিনি অরেঞ্জ। মিনি অরেঞ্জ খেতে আমার ছেলে খুব ভালোবাসে, 4 খানা মিনি অরেঞ্জ নেবো। মিনি অরেঞ্জগুলো ধুয়ে একটু ছাড়িয়ে দিয়ে দেবো ওর সাথে। আমি সবসময় চেষ্টা করি ওকে একটু ফল দেওয়ার, আর ফলের সাথে আমি তার খোসাটা রাখি, একটা ফ্রেশ একটা স্মেলটা থাকে। ব্যাস আর কি, এবার শেষ হয়ে গেল। আর দেখো আমার কী অবস্থা হয়ে রয়েছে, দেখেছো পুরো ঘেমে চুমে আর পুরো একদম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে এই অবস্থা হয়ে থাকে। আজকের মতো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে